হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী নলিনী দাসের ভূমিকার কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিপ্লবী নলিনী দাস জন্মগ্রহণ করেন 1910 সালের 1 জানুয়ারি বরিশাল জেলার বুলা গ্রামে। তার পিতার নাম হলো দুর্গামোহন দাস। 1921 সালে কংগ্রেস ও খেলাফত কমিটির হরতালে অংশগ্রহণের অপরাধে নলিনী দাসকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি পঞ্চম শ্রেণীর ছাত্র, তার বয়স ছিল মাত্র 10 বছর। 1928 সালে তিনি বুলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। তারপর বরিশাল বিএম কলেজে আইএসসিতে ভর্তি হন, কিন্তু পরীক্ষার আগে নলিনী দাসকে আত্মগোপন করতে হয়, কেননা কলকাতা মেচুয়া বাজার বোমা মামলায় তার বিরুদ্ধে সে সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পলাতক নলিনী দাস 1930 সালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরও পুনরায় পলায়ন করেন। 1931 সালে হিজলি ক্যাম্পে আবার তাকে পাঠানো হয়। শেষ পর্যন্ত হিজলি জেল থেকেও পলায়ন করেন তিনি। তারপর গোপনে বরিশাল, কলকাতা ও চন্দননগরের বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নেতৃত্ব দিতে থাকেন নলিনী দাস। 1932 সালে চন্দননগরে পুলিশ তার বাসস্থান ঘেরাও করে। সে সময়ে তার সঙ্গী ছিলেন বিপ্লবী দীনেশ মজুমদার ও বীরেন রায়। দীর্ঘ 4 ঘন্টা ধরে এই 3 বিপ্লবী পুলিশের সঙ্গে যুদ্ধ করেন। শেষ পর্যন্ত সেই যুদ্ধে পুলিশ কমিশনার কিউ সাহেব নিহত হন, বীরেন রায় ধরা পড়েন, আর আহত অবস্থায় পলায়ন করেন দীনেশ ও নলিনী দাস। 1933 সালে জুন মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আন্দামানে প্রেরণ করা হয়। জেলে বসে নলিনী দাস 1946 সালে কলকাতার সাম্প্রতিক দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন করেন। 1946 সালের 30শে সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু 1950 সালে তাকে পুনরায় কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1956 সালে যুক্তফ্রন্ট তাকে মুক্তি দিলেও 1959 সালে আইয়ুব সরকার তার বিরুদ্ধে হুলিয়া জারি করে। আত্মগোপনকালেও নলিনী দাস বরিশালের গ্রামে গ্রামে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। নলিনী দাসের 70 বছর বয়সের জীবনে দীর্ঘ 23 বছরই কাটে কারাগার, যথা আন্দামান জেল, ব্রিটিশ ভারতীয় জেল ও পাকিস্তানের কারাগারে, আর 20 বছর 9 মাস অতিবাহিত হয় পলাতক অবস্থায়। জনগণের কল্যাণে নলিনী দাস তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি দুর্গামোহন ট্রাস্টে দান করে যান। একটি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছিলেন তিনি, স্বাধীনতা সংগ্রামের দীপান্তরের বন্দী। এই দুঃসাহসী সংগ্রামী ও বিপ্লবী নলিনী দাসের মৃত্যু হয় 1982 সালের 19শে জুন। তো বন্ধুরা, এতটুকু ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।